স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমরা শিখবো ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। তো শুরু করার আগে প্রথমে বলে রাখি যে যদি তোমরা পুরনো ভিডিও না দেখে থাকো তবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগে পুরনো ভিডিওগুলো দেখে নেবে বা প্লে লিস্টে গিয়েও তোমরা খুঁজে নিতে পারো। তো চলে আসি ক্যারেক্টারিস্টিক অফ এ রিং কী জিনিস। প্রথমে সংজ্ঞায় চলে আসি আমরা। দেখো বলছে যে দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ রিং আর ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার এন সাজ দ্যাট। তাহলে কি রিংয়ের ক্যারেক্টারিস্টিক হলো একটা সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার থাকবে, যদি এটা এক্সিস্ট করে। ক্যারেক্টারিস্টিক অনেক ক্ষেত্রে এক্সিস্ট নাও করতে পারে, সাজ দ্যাট যাতে করে কি হবে এন এ সমান জিরো হবে। এন হচ্ছে এই পজিটিভ ইন্টিজারটা এন, আর এ হচ্ছে রিংয়ের যে কোনো এলিমেন্ট এ হয়। আর যেখানে এন এটা কী জিনিস, এন এ হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাসে কতবার যোগ করবো, এন বার যোগ করবো। আর যদি এরকম হয় যে কোনো এরকম ইন্টিজার পাওয়া যাচ্ছে না, যে এন এ সমান জিরো হচ্ছে না, সেক্ষেত্রে কী হবে ক্যারেক্টারিস্টিক কী হবে জিরো হবে। তাহলে কি বলছে, ইফ নো সাচ পজিটিভ ইন্টিজার এক্সিস্ট আর ইজ সেড টু বি এ ক্যারেক্টারিস্টিক অফ জিরো, তখন বলা হবে ক্যারেক্টারিস্টিক জিরো। আর এই ক্যারেক্টারিস্টিকটাকে এটাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা হয়, একটা রিংয়ের ক্যারেক্টারিস্টিক এইভাবে লেখে সিএইচ এ আর ক্যার আর, এটা দিয়ে প্রকাশ করে। তো এটা হচ্ছে ডেফিনেশান। হয়তো ডেফিনেশান থেকে সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার নাও হতে পারে, একটা উদাহরণ নিয়ে আমরা দেখে নিই, আশা করি উদাহরণ দেখার পরে ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা একটা রিং নিচ্ছি, এক্সাম্পল ওয়ান, আমরা একটা রিং নিচ্ছি জেড প্লাস ডট। তাহলে এখানে আমাদের রিংটা হচ্ছে জেড। এবার তোমরাই বলো যে জেডের ক্ষেত্রে কোন একটা এলিমেন্ট নিলাম, যে কোনো এলিমেন্ট ধরো একই নিলাম, এর সাথে কত গুণ করলে শূন্য পাওয়া যাবে। এনের মান কিন্তু এখানে জিরো হতে পারবে না, কারণ দেখো এখানে ডেফিনেশনে লেখা আছে যে পজিটিভ ইন্টিজার শুরু হয় কিন্তু এক থেকে। পজিটিভ ইন্টিজার মানেই হচ্ছে এন। তাহলে পজিটিভ ইন্টিজার মানে এন, সেটা শুরু হয় এক থেকে, এক দুই তিন এইভাবে চলবে। তাহলে এন এর মান কিন্তু জিরো নিতে পারবে না। তাহলে জিরো ছাড়া কোন সংখ্যা নিলে, একের সাথে গুণ করলে জিরো হয়, কোনো সংখ্যা কি পাবে? এরকম কোনো সংখ্যা পাবে না। এবার দুই নাও, কারণ সবার জন্য দেখো ফর অল এ আছে। দেখো এখানে ফর অল এ আছে, সবার জন্য রিংয়ের সবার জন্য হতে হবে। এবার দুই নাও, দুইয়ের সাথে কত গুণ করলে জিরো পাবে, এক্ষেত্রেও কিন্তু পাবে না। তিন নাও পাবে না, চার নাও পাবে না, তাহলে এমন কোনো এন পাবো না, মানে জেডের ক্ষেত্রে কী হবে এন এ সমান জিরো হবে না, যেখানে এ হচ্ছে জেডের যে কোনো এলিমেন্ট, জেডের যে কোনো এলিমেন্ট। আর এন হচ্ছে কি, এন হচ্ছে একটা ইন্টিজার, তাহলে এটা আমরা পাবো না। নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তার মানে এরকম কোনো এন নেই, তার মানে জেডের ক্যারেক্টারিস্টিক কত হবে জিরো। এটাকে এইভাবে প্রকাশ করি, ক্যার সিএইচ এ আর জেড সমান কি হবে জিরো। তাহলে জেডের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক জিরো। তাহলে এইটা আমরা বুঝে নিলাম যে যদি ইফ নো সাচ পজিটিভ ইন্টিজার, যদি এরকম পজিটিভ ইন্টিজার না থাকে, যদি এরকম পজিটিভ ইন্টিজার এক্সিস্ট না করে, তাহলে আর কি হবে সেড টু বি এ ক্যারেক্টারিস্টিক জিরো, তখন জিরো বলা হবে। এটা হচ্ছে উদাহরণ। তাহলে নেক্সট উদাহরণে আসি এবার আমরা, জেড সিক্স প্লাস ডট। এই রিংটা আমরা নিলাম, জেড সিক্স সমান জিরো বার, ওয়ান বার, টু বার, থ্রি বার, ফোর বার, ফাইভ বার, ফাইভ বার। তাহলে দেখো প্রথমে আমরা জিরো বারটা পরে দেখছি, প্রথমে আমরা ওয়ান বার নিয়ে দেখি। দেখো প্রথমে ওয়ান বার নিয়েছি, দেখো মিনিমাম ছবার যদি গুণ করি, একের সাথে ছয় গুণ করি, মানে ছবার ওয়ান বার যোগ করি, তাহলে হচ্ছে সিক্স বার। তার মানে তোমরা জানো সিক্স বার মানে কি, এই ছয় দিয়ে ভাগ করতে হয়, সিক্সকে সিক্স দিয়ে ভাগ করলে ছয়কে ছয়, অবশেষ জিরো, তাহলে হবে জিরো বার। এবার ওয়ান বার নিচ্ছি,
দেখো এবার 2 বার নিচ্ছি, 2 বার 2 বার নিচ্ছি, 2 বার নিলে কী হবে, 3 দিয়ে গুণ করলে 2 2 2 3টে 2 মানে 6 বার মানে 0 বার। এবার আমরা নিচ্ছি 3 বার, 3 বার মানে কত হবে, 3 বার মানে 2 বার গুণ করছি, 2 গুণ করছি, 3 বার যোগ 3 বার, 2 দিয়ে গুণ করা মানে 3 বার, 3 বার মানে 6 বার মানে 0 বার। এরপরে আমরা 4 বার নিচ্ছি, 4 বার মানে কি হবে, 4 বারের সাথে 3 গুণ করছি, 4 4 4 3টে 4 গুণ যোগ হবে, 3 4 12 মানে 0 বার, 12কে 6 দিয়ে ভাগ করলে অবশেষ 0 মানে 0 বার। এবার 5 বারের জন্য দেখো, 5 বারের জন্য 6 দিয়ে গুণ করছি মানে 30 মানে 0 বার। দেখো এখানে আর 0 বারে তুমি যাই নাও, 0 বারটা পরে আসছে। দেখো এখানে 6 গুণ করে পেয়েছি 0 বার, এখানে 3 গুণ করে, এখানে 2, এখানে 3, এখানে 6। কিন্তু এরকম হলে হবে না, আমাদের থিওরিটা ছিল যে এন এ ইকুয়াল টু 0 হতে হবে, এ হচ্ছে সমস্ত এলিমেন্ট, যে কোনো এলিমেন্টের জন্য এটা হতে হবে, আর এনটা ফিক্সড, এনটা ফিক্সড। তাহলে এখানে দেখো এন 6-এর জন্য হচ্ছে, এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 6। তাহলে এরকম হলে হবে না, একটা কমন এন নিয়ে আসতে হবে যার জন্য সবার হবে, যার জন্য সবাই একটা কমন এন আনবো যার জন্য সব ক্ষেত্রে 0 বার পাবো। তাহলে কমন এন কত হবে, কমন এন 6। দেখো এখানে যদি 6 নিয়ে নাও, 3-এর জায়গায় যদি 6 নিয়ে নাও, তাহলে রিলেশনটা খাটবে, 6 দুগুণে 12 বার মানে 0 বার, 6 × 2 মানে 12 বার মানে 0 বার। একইভাবে এখানেও 6 নিয়ে আসো, 3 × 6 18 বার মানে 0 বার, এখানেও 6 নিয়ে আসো, 4 × 6 24 বার মানে 0 বার। আর 0-এর জায়গায় 6 না, 6 নিলে নিলেও হবে, 1 নিলেও হবে, 0 নিলেও হবে, যা ইচ্ছা নাও হবে। তাহলে 6টা হচ্ছে কমন, তাহলে আশা করি বুঝে হচ্ছে 6টা হচ্ছে কমন সংখ্যা, 6টা সবার জন্য হচ্ছে, আর কোনো সংখ্যাই কিন্তু সবার জন্য 0 হচ্ছে না, অন্য যে সংখ্যাই নিই না কেন তাতে সবার জন্য হবে না। একমাত্র 6 নিলেই এই সেটের 6টা এলিমেন্টেই 0 বার পাবো, 6টা এলিমেন্টের সাথে 6 দিয়ে গুণ করলে 0 বার পাবো। তাহলে এই নিয়মটাকে মানছে যে এন এ সমান 6, এটা হচ্ছে রিংয়ের যে কোনো এলিমেন্ট, ফর অল এ বিলঙ্গিং টু রিং আর। তাহলে এখানে কত হবে আমাদের, এন কত হবে, এন হবে 6, তার মানে ক্যারেক্টারিস্টিক কত হবে রিংয়ের, 6। তাহলে আশা করি বুঝেছো, তাহলে আমরা লিখে দিই ক্যার জেড 6 সমান সমান 6। স্কাই এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাই।